জীবনে যত কথা সুখ আর দুঃখ ব্যথা সহজে যায় না বলা, সময়টা যে বড় অল্প গানে গানে গল্প। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম গানে গানে গল্পে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন আরজিন, শিল্পী আরজিনের কণ্ঠে আমরা গান শুনেছি অলরেডি এবং আরও কিছু গান বাকি আছে, অবশ্যই শুনবো এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। আমি আবারও যাচ্ছি আরজিন ভাইয়ের কাছে, আমরা আরেকটি সরাসরি গানের থেকে ফিরে আসি নাকি, যেহেতু বিজ্ঞাপন বিরতি ছিল, দর্শকরা হয়তো চাচ্ছেন আপনার কণ্ঠে আরেকটি গান শুনবেন। কোন গান শুনবো এবার? গানটা আমি অনেক বেশি করি, আমার ডলি শ্যান্তনির একটি গান, এবং তারপরে মনে হয় এই গানটা আমার থেকে বেশি আর কেউ করে, আমি সারা ইউএসএ সারা জায়গায় করি বেড়াই এই গানটা, সকলে ভীষণ পছন্দ করে। আর ওখানে আমার একটা ব্যান্ডও আছে আসলে, ওরা মিস্টিক্যাল জো রাইড, তো ওখানে আমেরিকান একটা ব্যান্ড এবং ওরাও করে এই গানটা বাংলা, আমরা বাংলাতেই করে, খুব একটা মজা হয় আমাদের ওই গান। ভেরি নাইস, এবং আশা করি এই গানটি অত্যন্ত জনপ্রিয় গান এবং প্রত্যেকেরই ভালো লাগবে। চলুন শুনে আসি গানটি। বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, এ যে বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে মন বন্ধু থাকো দূরে, উথালি পাধালি মন কত যে রই ওই, এ যে বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, এ যে বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, জলে শুধু দিকি দিকি জল দিলে নেবে না হলো একই, অন্তর জলে শুধু দিকি দিকি জল দিলে নেবে না হলো একই, আমি কইতেও পারি না সইতেও পারি না, শুধু জানি একদিন নাচতে গো সই, তাই তো পাথ পানে চেয়ে রই, পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, এ যে বেশম বেড়ে দে বেড়ে দে বেড়ে দে, বন্ধ মনের তালা চাবি আছে কই, তাই তো পথ পানে চেয়ে রই, পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, এ যে বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে মন বন্ধু থাকো দূরে, উঠালি পাতালি মন পদ চেয়ে রই, এ যে বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, বিষম প্রীতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, প্রীতি 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 প্রীতি
বাহ 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 অপূর্ব। এটা মানে কি বলে, অনেকেই হয়তো আশা করেননি, আমার মতো অনেকে আশা করেননি যে মানে এত জমে যাবে, মানে এত নীরব গান থেকে হঠাৎ করে এত জমকালো একটি গান আপনি পরিবেশনা করবেন, এটা হয়তো অনেকেই ভাবেননি। বাট আমার কাছে লেগেছে খুবই ভালো এবং আশা করি দর্শকরাও ভীষণ এনজয় করেছেন। এবং আপনি গানটি গাইতে এত বেশি এনজয় করেছেন, দর্শকরা এনজয় না করে উপায় নেই, কারণ যার পরিবেশনা সে নিজে যদি এনজয় করে তখন দর্শকরা অবশ্যই এই এই যে কোনো জিনিসে এটাতে মজা পায় বা বেশি পান মজা। তো অনেক ধন্যবাদ। এবং আমার বিশ্বাস যে আপনি বলেছেন এর আগে যে এই গানটি অনেকবার পারফর্ম করেছেন বিভিন্ন মঞ্চে, বিশেষ করে হয়তো বা লাইভ স্টেজ শো যেগুলো হয় সেগুলোতে, এবং সেখানে হয়তো নাচের অনেক ভঙ্গি রয়েছে, সেখানে অনেক ইনভলভমেন্ট রয়েছে। তো আমাদের এখানে সীমাবদ্ধতা রয়েছে যদিও অতটা সুযোগ দেওয়া যাচ্ছে না আপনাকে, তারপরেও আমি মনে হয় যতটুকু করেছেন দর্শকরা উপভোগ করেছেন। আমরা আরও গান শুনতে চাই, কিছু বলতে চান আপনি? মানে এই গানটা আসলে এই জন্য আমি একবার আসলে মনে আপনাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এটাকে আমি চেয়ার থেকে একবার দাঁড়াতে পারি, কিছু কিছু গান আছে অবশ্যই এই গানটা আমার মনে হয় যে এটা এত মানে একটা, এবং আমরা সবসময় এভাবে শেষ করি না তো স্টেজে এভাবে শেষ করি, কিন্তু আজকে আসলে সত্যি কথা কি সকলে এত ভালো বাজাচ্ছিলেন, কোঅর্ডিনেশনটা এত সুন্দর ছিল, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি স্টেজেই গাইছি। আসলে দর্শক তো আসলে একজন আর হাজার জন তো একই, মানে আপনার অবশ্যই আরো লোকের সবচেয়ে বড় জিনিস নিজেকে উপলব্ধি বা এনজয় করা। সেই কথাতে আসছি আমরা, আবার ফ্রি একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন। দর্শক শুনতে পাচ্ছেন, টেলিফোন লাইনে কথা বলছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, স্বপন ভাই। জি তিতাস ভাই নাকি? হ্যাঁ আমি তিতাস কাজী বলছিলাম। তিতাস ভাই অনেক ধন্যবাদ আপনাকে, কেমন আছেন আপনি? এই যে চলছে, কাজ করছি। হ্যাঁ হলো, এখন অনুষ্ঠানটা দেখছিলাম, খুবই ভালো লাগছে। আর আরজিনকে আমি চিনি আর কি, বেশ আপনি অবশ্যই ব্যক্তিগতভাবে খুবই কাছের মানুষ। হ্যাঁ এবং না, ও টোনটা খুবই মিষ্টি, আর সবচেয়ে বড় কথা ও কিছু করার অনেক ইচ্ছা ওর ভিতরে, সেটা আমার খুব ভালো লাগছে। আর ও নিজেও অনেক সুর করতেছে, কম্পোজিশন করতেছে, নতুন কিছু করার, খুবই ভালো লেখে, অ্যাজ এ লিরিসিস্ট হি ইজ ভেরি গুড অ্যাজ ওয়েল। আমার কাছে সব মিলায় মনে হচ্ছে হি ইজ কামিং, এবং সে অনেক কিছুই করবে আর কি আগামীতে, এবং তার ক্রিয়েটিভিটিটা খুব মজার লাগছে আমার। তার কিছু ইউটিউবে কি কয়েকটা আমাকে ক্লিপ দেখিয়েছিল, সেটা দেখে আমি বুঝলাম যে না, তার ইটা মানে টোটাল কম্পোজিশন সেন্সটা সে একটু, কিন্তু বেসিক বাংলা গানের যে ফোক সুর এগুলো সবই ওর ওর ভিতরে আছে, ঘরণীটা আছে ওর ভিতরে। বাহ, অনেক সুন্দর করে বলেছেন তিতাস ভাই। আপনি নিজেও সঙ্গীত জগতের একজন প্রাণবন্ত মানুষ আমি বলবো, এবং আপনিও সঙ্গীতের সাথে অনেক কাজ করছেন, সঙ্গীত নিয়ে অনেক কাজ করছেন এই দুর্বিলেতেও। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটির সঙ্গে থাকবার জন্য, টেলিফোনে আসবার জন্য, এবং আপনি উৎসাহিত করবার জন্য আমাদেরকে। তিতাস ভাই সাথে আপনার অবশ্যই আরেকটা কথা না বললেই নয়, জি বলুন, আমার প্রিয় কিছু মানুষ যেরকম অমিত, শিবলি, পিয়াস, এরা তো অনেক দিন ধরেই এই লন্ডন কমিউনিটিতে পরিশ্রম করে যাচ্ছে, অনেক মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে এরা, এবং খুবই মানে স্ট্রংলি ওরা এখন এস্টাবলিশড হয়ে গেছে। এখন আমরা আমাদেরকে আর বাংলাদেশের মিউজিশিয়ানদের উপরে ডিপেন্ড করতে হয় না, আমরা এখন বিলেতের মাটিতে থেকে বিলেতের বাঙালি কমিউনিটির মিউজিশিয়ান দিয়েই আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করার ক্ষমতা রাখতে পারি। অবশ্যই খুবই সুন্দর কথা যায় হলো আমাদের মিউজিশিয়ানদের জন্য, চমৎকার ভাবে বলেছেন। আপনি নিজেও একজন মনে প্রাণে মিউজিশিয়ান, সে কারণে এভাবে বলেছেন, এবং আমারও শুভকামনা এটা থাকবে, এবং আমিও আপনার সাথে পুরো একমত। আবারও আপনাকে অফুরন্ত ধন্যবাদ তিতাস ভাই সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ বাই। তিতাস ভাই আমাদের সবার বড় ভাই এবং সকলের অত্যন্ত পরিচিত, বিশেষ করে সঙ্গীত অঙ্গনের প্রত্যেকেই ওনাকে চিনে, এবং উনি নিজেও সঙ্গীত নিয়ে অনেক কাজ করছেন, নিজেও কম্পোজ করেন, সুর করেন, নিজে গান, নিজে একজন মিউজিশিয়ান। তো উনি এত সুন্দর করে তুলে ধরেছেন এবং কথাগুলো বলেছেন আপনার সম্পর্কে, আমাদের মিউজিশিয়ান সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় যে এটাই সর্বোচ্চ, এর চেয়ে বেশি সুন্দর করে কিছু বলার নেই, অ্যাপ্রিসিয়েট করার ভাষাও আমরা সবসময় খুঁজে পাই না। তো সেই ক্ষেত্রে আপনাকেও আমিও ধন্যবাদ জানাতে চাই, আমাদের এই পুরোপুরি পুরো
ব্রিটেনের যে বাঙালি সঙ্গীত কমিউনিটি আছে যেটা, সেটার মাধ্যমে আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আরও একবার, এবং আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হবে এটা আমাদের বিশ্বাস। এবং আপনিও আমাদের মতো দেশের বাইরে থেকে যে একটা পরিবেশে বাংলা গানকে ধরে রাখার চিন্তাধারা বা চেষ্টা করা, সেটা অত্যন্ত বড় একটি কাজ, এবং সেই কাজে হয়তো আমরা আপনাকে একটু উৎসাহ যোগাতে পারি। এর থেকে বেশি হয়তো অনেক সময় আমাদের করারও থাকে না, সামর্থ্য থাকে না, সীমাবদ্ধতা থাকে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, কী করতে চান গান নিয়ে? এর আগে বলি যে এই যে আপনি এই প্ল্যাটফর্মটা আমায় দিলেন, এটা একটা বিশাল কিছু। অবশ্যই, মানে একটা সঙ্গীত মানে যারা করে তারা একা আগানো যায় না। আমি আমার গানটা লিখতে পারি, আমি সুরটা করতে পারি, বা আমার চর্চাটা আমি করে যেতে পারি, কিন্তু পৃষ্ঠপোষকত্ব লাগে। অবশ্যই, এবং তো সেই জায়গা থেকে আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। আর গান ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে আমার পরিকল্পনা সেভাবে কিছু থাকে না, আমি খুব বর্তমানে বাস করি, লিভিং মানে নাও, এখন যা হচ্ছে, তো এটাই আমার কাছে সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, এই যে আমরা এখানে বসে আছি, এর পরবর্তীতে যদি আজকে মানে এর পরবর্তী কিছু হয়ে যায়, আমরা এখানে, আমার এটাই আমার শেষ মুহূর্ত, আমি সবসময় মনে করি প্রত্যেকটা পারফরমেন্স আমার শেষ। খুবই বাস্তবতা, খুবই বাস্তব আসলেই, কিন্তু আমরা এবং এই তবে গানটা আমার যেটা যেটা আমার গানগুলো আছে ওগুলো আমি করে যেতে চাই, আমার ওটাতেই আমার শান্তি, ওটা আমি করে যেতে চাই, ফলাফলটা অতটা ভেবে করি না। এটা খুবই ভালো কথা বলেছেন, কারণ ফলাফল ভেবে অনেক কিছুই হয় না, এবং ফলাফলটা আমরা অনেক সময় দেখেও যেতে পারি না। সো আমরা জানি না আমরা কে কখন কোথায় হারিয়ে যাব, বাট যে মুহূর্তটা বেঁচে আছি সেটাই সবচেয়ে বড় মুহূর্ত, এবং এই মুহূর্তটাকে কাজে কতটুকু লাগাচ্ছে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি গানে যেতে চাই, কোন গানটি করবেন এবার? এই গানটি একটি কবিতা থেকে আমার লেখা, আমার শিক্ষক তাহসিন সুলতানা ওনার, এবং এটি এই প্রথম আমার যে গান যেটা আমি ইউটিউবে দেই, গানটির নাম বয়স ১৮। বয়স ১৮, বাহ, চলুন। আমার বয়স ১৮, তখন বয়স ১৮, আমার ভালো লাগে ফুলের হাসি, ভালো লাগে গান জোছনা মাটি, আমার ভালো লাগে সবুজ অরণ্য, আমার বয়স ১৮, তখন বয়স ১৮। গলির পরে গলি পার হয়ে বাগান, ঘেরা বাড়িটায় বন্দি হলো আমার নিত্য সকাল, আহা আহা পরে গলি পার হয়ে বাগান, ঘেরা বাড়িটায় বন্দি হলো আমার মুক্ত সকাল, আহা আহা হে। এক অন্য পৃথিবী, অন্য মানুষ, অন্য আমার বড় চেনা সেই ১৮, আবারও আমারে কাঁদায় ঘর কাঠ জমি,
তার কিসের এত ব্যস্ততা, নেই অবসর জলে ডোবাবে পা। দুজন দূর সময়ের চাকায় যায় দিন আসে মাস মাসে বছর গড়ায়। আজ কবিতার রাত হলে বসে আমার ভাবনা জুড়ে, আজ ভাবি সে যদি দাঁড়াত তার ভূমির রাজ্য ঘুরে। আহা আহা সুন্দর। এবং প্রত্যেকেই গানের ভিতরে, আপনিও মিউজিশিয়ানরাও, তারাও গানের ভিতরে ঢুকে এত মন থেকে এভাবে ইম্প্রোভাইজ করে বাজানো, এটা সবসময় হয় না। তো আপনি নিজেও গান যখন করেন, প্রত্যেকটি গানেই, শুধু নাচের গান নয়, ইভেন তাল, দ্রুত তাল ছাড়াও যত তালের গান আছে, তারপরেও দেখলাম যে একটা ডিপ লেভেল থেকে যে একটা ইমোশন গানের সাথে যে মিশে যাওয়ার যে একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত কী বলবো, এটা প্রশংসার যোগ্য। যদিও আমরা কী কতটুকু আর প্রশংসা আপনার করব, তারপরেও আরেকটা কথা বলতে চাই, যেমন অনেকেই গান করি আমরা, লিরিক স্ট্যান্ডটা মাইক্রোফোনের চাইতেও ইম্পর্টেন্ট মনে হয় আর কি অনেক সময়, কিন্তু এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি কোনো লিরিক স্ট্যান্ড নাই। এটা কিন্তু একটা অত্যন্ত গুণের কাজ যে এতগুলো গান মুখস্থ রেখে একটা লাইভ পারফরমেন্স করা, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। আমি আসলে লিরিক্স থেকে গাইতেই পারি না আসলে, মানে এই ইমোশনটুকু আমি অতটুকু আসলে ওটা আমার গানে একদম বিশেষ সামনে থাকলে আমার মনে হয় বাধাগ্রস্ত হয়, ওই জন্য আমার মাথায় নিয়ে যেতে হয় গানগুলো সব, রাইট? সে কারণে মন থেকে এই জিনিসটাকে নিয়ে আপনি যখন ডেলিভারি দিচ্ছেন তখন এটা আরো অনেকটা
মাধুর্যতা পাচ্ছে, অনেক ভালো লাগছে। আপনি এটা খেয়াল করলেন, আমি আসলে ওভাবে কিন্তু ভাবিনি। আপনি আপনাকে অনেকেই হয়তো খেয়াল করেছেন, কিন্তু আমি হয়তো সুযোগ পেয়েছি বলার, এই কারণে আপনাকে বললাম। বাট অনেকে হয়তো খেয়াল করছেন এবং অনেকে হয়তো আপনাকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করছেন, বিশেষ করে দর্শকরা। দর্শকরা হয়তো দূর থেকে হাতে তালি অনেক সময় আমরা দিই, এই হাতে তালি অনেক সময় আমরা মিনিং হয়তো অতটা বুঝি না যে কেন বলা হচ্ছে। অনেক সময় কাউকে নামানোর জন্য হাতে তালি দেই দর্শকরা, কিন্তু কাছ থেকে কজন দর্শক সুযোগ পায় হয়তো আপনার মতো মানুষকে এসে বলতে যে আপনার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা গুণ আমরা ধরে রাখা উচিত, কারণ কোনো না কোনো মানুষ হয়তো এটা দেখছে বা এটার হয়তো গুণগান করছে। সেই কারণে অনেক ধন্যবাদ। আবারও আরেকটি গান শোনাবেন, এবারে কোন গানে যাব? এবার আরেকটি নিজের গান করি। অবশ্যই চলুন। দেখলাম একটু রাত হয়ে যাচ্ছে, দেখি এখন রাত মোটামুটি গভীর হয়ে গেছে এখন। থ্যাংক ইউ। এখনি কি যাবার বেলা, এখনি কি যাবার বেলা, পড়ে আছে রাত সারা, এখনো তো হয়নি বলা, জমে থাকা না বলা কথা, এখনি যাবার বেলা, এখনই কি যাবার বেলা। পূর্ব বাট এখনও যাবার বেলা হয়নি, আরও কিছুক্ষণ আমরা আছি এই লাইভে এবং আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে। দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। শুভম ভাই ভালো আছেন? জি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কে মাত্রা? ফয়সল মাত্রাম। ফয়সল ভাই কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই, আজরিন ভাই গান খুব ভালো লাগে, আমি আপনার প্রোগ্রাম দেখলাম। আর আমরা আজিম ভাই তো আইসুন আমেরিকা থেকে লস এঞ্জেলস থেকে, রাইট, 23rd অফ এপ্রিল তার লগে দেখা হইছিল। ভেরি গুড সিঙ্গার, ভেরি গুড সিঙ্গার। একটা প্রোগ্রাম দেখা হইছিল তোমার সাথে? হ্যাঁ জি।
ভেরি গুড, গান ভালো লাগে এবং তুমি দেখরাই দেখি আমরা আর ভালো লাগে। অনেক ধন্যবাদ টেলিফোনে আইবার লাগে। অর্জুন ভাই শুনছেন তোমাকে বলো। অর্জুন ভাই আপনার গান খুব ভালো লাগতেছে ভাইয়া, বিউটিফুল। অনেক ধন্যবাদ ফয়সাল ভাই, ভীষণ আপনাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। আপনারা সকলে আমায় চেনেন না জানেন না, একদম হঠাৎ পরিচয় এত আপন করে নিয়েছেন, মনে হচ্ছে এখন লন্ডনে আমার আরো বেশি বেশি আসতে হবে। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই ফয়সাল। আর আমরা সুপ্রিয় দর্শক, এই কলের সাথে সাথে আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও আমরা ফিরছি অর্জুন ভাইকে নিয়ে। আমরা আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আয়ন টিভির পর্দায়। সুখ আর দুঃখ ব্যথা সব